মেডিকেলের ছাত্র আমাদের এলাকায় পাগলায় নতুন তিন দিনের জন্য জমা দিয়ে গেছে, রাতে 12টার সময় পেট ব্যথা শুরু হয়েছে, আশেপাশে কোনো দোকান নাই, কিছুই কোনো ডাক্তার নেই, সাথীরা ছুটাছুটি করতেছে, কয়ে থাক থাক তোমরা আমার জন্য কষ্ট করা লাগবে না, আমি যাইতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। এই কলমা কার নসিব হবে বলে? একটা নতুন লোক তিন দিনের জন্য আল্লাহর রাস্তা বেরিয়েছে, আল্লাহ তার আখিরি কলমা কলমায় শাহাদত বানাই দিয়েছে। من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، شخص قال لا إله إلا الله به في جنة داخل شوف كان شنكلا مذكور كنت تبليغ ما زندگی کی مقصد كان ایک کام ہے تو اونچا کام تو بولے بھائی چکو بوجھلے بوجھبا کت بڑ کام چلا চক্ষু বুঝার আগে এইটা তোমার তুমি টের পাইবে, চক্ষু তো সবাই বুঝবে, ওখানে যায় যদি কেউ আফসোস করে আহারে কি ভুলটা করলাম, তাহলে টের হয়ে যাবে। আত্মশুদ্ধি করতে চাইলে তবলিগের মধ্যে এত বড় বড় আত্মশুদ্ধি আছে, আত্মশুদ্ধির পদ্ধতি আছে যে কোথাও এগুলি নাই। যদি আত্মশুদ্ধি করতে মনে চায় ওই যে তিন দিনে জমা পারে না, তিন দিনে জমাতে কেরোসিনের চুলাটা নিজের মাথায় নিয়ে মহল্লার ভিতরে দিয়ে হাঁটিলে মহল্লার লেখারা দেখবে কি সারের মাথায় আছে, এটা কি খুব আত্মশুদ্ধ হয়ে যাবে, অহংকার যা আছে সব বেরিয়ে যাবে, অহংকার যা আছে সব বেরিয়ে যাবে, নিজের কাঠিটাও নিয়েন আর দুই তিন জনের কাঠিটা মাথায় লইয়া মহল্লার ভিতর দিয়ে হাঁটি দেন যে মহল্লায় আপনি বাস করেন, যার কারণে আপনার ঘরের লোকদেরও প্রয়োজন এই জানলা দিয়ে দেখিস আমরা কেমন দেখা যায়, নকশা একবারে শেষ হয়ে যাবে। আর যদি জমাতে দেওয়া সবচেয়ে গরিব মানুষটার পাও দাও হইতে পারেন রাত্রেবেলা, নাই এগুলো এগুলো করি না, এগুলো করি না ক আমাদের আত্মশুদ্ধি করতে হবে, বাপরে বাপ করেন না আত্মশুদ্ধি এখানে করেন, জামাতের সাথীদের কাপড় দিয়ে দেন, ওরা শুইলে ওদের পাও টিপে দেন, বিছানা গুটিয়ে দেন, মহল্লার মধ্যে দিয়া কেরোসিনের স্টোভটা মাথায় নিয়ে দেন, আগে তো ওই তো লাকি 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 জলে দিয়ে জমাতে গেলে লাকির বোঝাও থাকতো জমাতে, তো বুজুর্গেরা কইতেন যে ভাই জমাতের নিশান যুদ্ধের মধ্যে নিশান থাকে না, তো জমাতের নেশা হলো লাকির মোজা, যার মাথায় লাকির মোজা সে হলো পতাকাবাহী, আরে যদি নিজেকে শুদ্ধ করতে চান বহুত জিনিস এখানে রয়েছে যা কোথাও নেই, কে আপনারে কোন কোনখানে গেলে আপনারে লাকি বোঝা মাথায় দিয়ে বোঝা আঁটা কইতে পারবো কেউ, আরে বাবু ওই লাকি দিয়ে আপনারা পিঠে সোজা করবো, কিন্তু তবলিগে কেউ কিছু কেউ কেউ কিছু বলবে নিজের নকশা সোজা হয়ে যাবে, নকশা সোজা হয়ে যাবে, পায়দল জমাতে যান পায়দল চলে চলে তিন মাল পায়দল চলে মঞ্জিলে দোয়া করেন কান্দা কেমন ঠেলা বের হয়ে দিকে, মনটা কেমন নরম হয় বলে দিকে,
পায়দল দমাদল যেতে করলে আর কি করে, ফাঁকি ফাঁকি করে সবাই ওই সামানগুলো সব ধ্যানের মধ্যে উঠাই দিয়া নিজেরা পায়ে হাঁটে। এটা হলো পায়দল জমাত। আর এটা পায়দল জমাত না, পায়দল জমাত হলো নিজের গাঁটটি নিজের মাথায় দেওয়া পায়দল হাঁটে। তিন মাইল হাঁটে রোজা রেখে হাঁটে, দেখবেন নকশা সোজা হয়ে যাবে, মন বিগলিত হয়ে যাবে। যা দোয়া করবেন কবুলিয়ে দেবে, যা দোয়া করবেন কবুলিয়ে দেবে। আর এই রাস্তা পাইবেন কই? এই রাস্তা পাইবেন কোথায়? আল্লাহ মেহরবানি করে এই যুগে এমন একটা রাস্তা খুলছে আমাদের জন্য, নেয়ামত খোদার। এই নেয়ামতের না শুকরি না করি, সবাই লাগাই, নিজেও লাগাই। ঠিক আছে ভাই? আমারও সত্যি ঘুরে গেছে কত কথা। এখন আপনারা কিছু করবেন না? কি করব পারে না? আল্লাহ রাস্তায় ঘাম ঝরা, আল্লাহ রাস্তার ধুলাবালি নাক দিয়া ঢুকা, শুনছেন? এই গাড়ি বন্ধ করা, নাক বন্ধ করা, আনবেন না, নাক খুললে আনবেন, ধুলাবালি নাক দিয়ে যাক। আরে কাল কিয়ামতের ময়দানে যখন সবার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকব, সেদিন আপনার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকব না। কম পাওনা হলো যার নাক দিয়া দোজখের ধোঁয়া ঢুকবো না, তাকে কি দোজখের আগুন স্পর্শ করবে? কোনদিন না। খুব মাখেন। আমি এক সফরে আসলাম, ওইখানে গাড়ির জানলা বন্ধ করতেছে ও ধুলাবালি। আমি বললাম মিয়া সবারে কয়ে বেড়ান নাক দিয়া ধুলাবালি ঢুকলে দুজকে ধোঁয়া ঢুকবে না, আপনার নাক দিয়ে একটু ধোঁয়াবালি ঢুক না, ঢুকতে দেন না। কাজে চালে থাক, ঠিক আছে, সবার নাক দিয়ে ধুলাবালি ঢুকবে। তো ফজিলত তো বহুত আছে, কিন্তু এক একটা ফজিলত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বাস, এ কবুলের জন্যই মত পর্যন্ত মেহনত। মেহনত করতে করতে যদি একটা সফর কবুল হয়ে যায়, একটা গাস্ত কবুল হয়ে যায়, একটা তারিমের বসা কবুল হয়ে যায়। হজরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার সারা জীবনের হজরত আব্দুল্লাহ ওমর বলেন কে চিনছেন? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেব দাদা সাহাবি, হজরত আব্দুল্লাহ ওমর এই সাহাবি, উনি বলতেছেন আমার সারা জীবনের দুই রেখাত নামাজ যদি আল্লাহ কবুল করে তাহলে আমার বেড়া পার। দুই রেখাত নামাজও যদি কবুল হয়ে যায়, একজনে মৃত্যুর পরে আল্লাহর সামনে খাইছে, আল্লাহ কয়ে যে যাও তোমার মাফ করে দিলাম, কয়ে আল্লাহ আমি অনেক গুণাগার, আমার কি কারণে মাফ করলেন একটু শুনতে পারি কি? কয়ে যে তুমি অমুক জায়গায় অমুক সময় আল্লাহ আকবার করেছিল, ওইটা আমার খুব পছন্দ লাগছে, এই জন্য তোমার মাফ করে দিলাম। এক আল্লাহ আকবারের রূপে মাফ। আর কে জানে আমার কোন আল্লাহ আকবার রূপে আল্লাহ রাজি হয়ে দিল, আল্লাহ আকবার। কবুল করাইবার জন্যই এই মেহনতটাকে মুসলসল করতে থাকা মত পর্যন্ত। যা কিছু আপনি কমি অনুভব করতেছেন ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন মওতের আগ পর্যন্ত আল্লাহ সব পরিপূর্ণ করে নিয়ে দেবেন। আর এক মেডিকেলের ছাত্র আমাদের এলাকায় পাগলায় নতুন তিন দিনের জন্য জমা দিয়ে গেছে, রাতে ১২টার সময় পেট ব্যথা শুরু হয়েছে, আশেপাশে কোনো দোকান নেই, কিছুই কোনো রাখতে হবে, সাথীরা ছুটাছুটি করতেছে, কয়ে থাক থাক তোমরা আমার জন্য আর কষ্ট করা লাগবে না, আমি যাইতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ।
এই কলমা কার নসিবে হবে বলেন, আল্লাহু আকবার, একটা নতুন লোক তিন দিনের জন্য আল্লাহর রাস্তা বেরিয়েছে, আল্লাহ তার আখিরি কলমা কলমায় শাহাদত বানিয়ে দিয়েছে। من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، يا شيخ قلت لا إله إلا الله به في جنة داخل এই জন্য কোনো ঘাবড়াবার কিছু নেই, এটা হইতেছে না ওটা হইতেছে না, করতে থাকি তাইলে হবে। মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী উদাহরণ দিতেন, উদাহরণটা খুব সুন্দর। গাছে যখন ফল আসে প্রথম তো ফুল আসে, তারপরে ছোট্ট একটু ফল দেখা যায়, ঠিক না? এটা দু চার দিনে একটু বড় হোক, পোলা পানি দিয়ে পিছিয়ে লাগে খাইব না, তারপরে ওদের ঢিল মেরে ফেলাইব, ঢিলে ঢিলি শুরু হয় আর ওদিকে ঝড় তুফান শুরু হয়, তুফানেও তারা ফালাইতে চায়, পোলা পানির ঢিল দিয়েও তারা ফালাইতে চায়, যেটা পড়ে যায় ওইটারে সুইপারে ঝাড়ু দিয়া ফলাই যায়, আর যেটা লাইগে থাকতে পারে কি হবে আস্তে আস্তে বড় হবে, যে রং আসবে, খুশবু আসবে, স্বাদ আসবে, তারপরে শাহী দস্তরখানে উঠবে। ওই এটাই হলো যে লাইগে থাকবে, যে করতে থাকবে, মত পর্যন্ত করতে থাকবে। কে জানে তার মতের সময় কি হাল হবে, আল্লাহ সবার অবস্থা জানে। তো থাকবো তো ইনশাল্লাহ মত পর্যন্ত, আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন।